করছেন, দুইটা প্যাটার্ন আছে। কেউ যদি এডিশনাল কস্ট রিকোয়েস্টে বুঝে এটা এই করে ফেলে এই এপ্রিল সিক্সের যে ইমেলটা, তাহলে কিন্তু হবে না। কারণ এখন যে ইমেলটা সাধারণত তারা জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, জানুয়ারি থেকে তিনটা ইমেল দেয়, জানুয়ারিতে একটা দেয়, ফেব্রুয়ারিতে একটা দেয়, মার্চে একটা দেয়, এভরি মাসে প্রত্যেক আমার কাছে প্রায়জনই ইমেল এটা, মানে যে ইমেলটা আসছে অনেকেই জানান যে ইমেলটা আসছে কী করতে হবে, ওই ইমেলটা আসে যে তুমি নেক্সট ইয়ার 6 এপ্রিল থেকে, ওদের ট্যাক্স ইয়ার নেক্সট ইয়ার 6 এপ্রিল টু 2017 6 এপ্রিলে আপনি অ্যান্টিসিপেটেড কয়জন আপনি রিক্রুট করবেন, মানে ভাবেন যে আপনার কোম্পানিতে এটা বেসড অন আপনার এক্সপানশন অফ প্ল্যান এবং অনেক কিছু আছে। এর মধ্যে অনেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা অনেকেই মিস করেন, সেটা হলো যে কারো কারো মনে করেন মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, ওদের কিন্তু হয়তো বা 2 বছর বা 3 বছর ওই সময় শেষ হয়েছে, ওদেরকে রিনিউ দরকার। কারো দরকার, ধরেন আপনি আপনার এক্সিস্টিং মাইগ্রেন্ট ওয়ার্কারের রিনিউয়ালের জন্য কিন্তু আপনার কস্ট দরকার, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টাইমেই চাইতে হবে। আপনি যদি পরে মিডিলে গিয়ে ভুলে যান আর পরে গিয়ে আপনি ধরেন মে জুন বা জুলাইয়ে গিয়ে চান, তাহলে আপনি এই রিনিউয়াল অফ ফেলোয়ার অ্যালোকেশনে চাইতে পারবেন না, তখন আপনাকে অ্যাডিশনাল বাটনে চাইতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে একটু বলে দিন যে অ্যাডিশনাল বলতে আপনি কি বুঝাচ্ছেন বা রিনিউয়াল বলতে কি বুঝাচ্ছেন। অ্যাডিশনাল কস্টটা হলো যে আপনি ইন বিটুইন ফ্রম 6 এপ্রিল আপনি যদি ভুলে যান, ফর এক্সাম্পল এখন যদি আপনি এখন ফর এক্সাম্পল আজকে কালকে আপনার একটা কস্ট দরকার, মনে করেন আপনি এই মাসে আপনি একজন স্টাফ আপনার চলে গেছে, এখন ইমিডিয়েটলি আপনার একটা স্টাফ রিক্রুট করা দরকার, হ্যাঁ, তখন আপনি কস্ট কীভাবে পাবেন সেটা আপনি রিনিউয়াল অ্যালোকেশনে দিলে হবে না, বিকজ এটা আপনার 6 এপ্রিলের পরে আসবে, তখন আপনাকে এডিশনাল। তাহলে আপনি বলতে চাচ্ছেন যেহেতু ওদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা রান করছে ওরা এপ্রিল টু এপ্রিল, হ্যাঁ, কাজেই এপ্রিল বাদ দিয়ে আপনি যদি বছরের মাঝখানে সময়টা যদি কোনো আপনার কস্ট দরকার হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল কস্ট বাটনে গিয়ে প্রেস করতে হবে, এবং অ্যাডিশনাল কস্টে গিয়ে আপনি কস্টটা কেন চাইলেন রিজনটা দিতে হবে, এবং সেই রিজনের এগেনস্টে আপনাকে আবার ওরা চাইতে পারে ফার্দার যে আপনি ইমেইল করেন, এই জব অ্যাডভার্টাইজ করছেন কি না, কী কারণে চাচ্ছেন, এগুলো আপনাকে দিতে হবে। আর রিনিউয়েলের বেলা এটা নাও চাইতে পারে, বাট কোনো আজকাল তারা স্ট্রিক্ট পলিসি যেটা করছে, আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট সে রিনিউয়াল অ্যালোকেশনই চাইছে একটা, তাকেই ইমেল করে দিছে যে তোমার বিজনেস কী এক্সপানশন প্ল্যান কী না কেন চাচ্ছ এটা, হয়তো বা এক্সিস্টিং এইখানে রিনিউয়াল এক্সটেনশন বিভিন্ন কারণে হইতে পারে, এটা সবার বোঝা উচিত। যেমন তাকে তার প্ল্যান করতে হবে যে আমার যদি 2 জন মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে এবং তাদের যদি এই বছরের মধ্যে আগামী বছরের মধ্যে ওদের ভিসা এক্সটেনশন প্রয়োজন হয়, তাহলে আপনাকে এই রিনিউয়াল অ্যালোকেশনে চাই ফেলতে হবে, এবং এই রিজনের মধ্যে আপনি দিতে পারেন যে 2 অফ মাই মাইগ্রেন্ট ওয়ার্কার ভিসা উড বি এক্সপায়ার্ড ডিউরিং দিস টাইম, দেয়ার ফর আই রিকোয়ার 2 মোর আন্ডারস্টুডেড কোর্স, ওয়ান অফ দ্য রিজন ফর এক্সাম্পল 2 আপনার দরকার, 4টা আরও 2টা আপনি বলতে পারেন যে আই এম প্ল্যানিং টু এক্সপ্যান্ড মাই বিজনেস টু দিস সেক্টর এবং দেয়ার ফর আই রিকোয়ার 2, এটা আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে যে আপনি কেন চাচ্ছেন, এবং এইটা তারা আপনি হোল ইয়ার অ্যান্টিসিপেট করতেছেন, তখন এটা আপনি কী করেন। অনেকে আবার একটা জিনিস ভুল করে, এটাও আপনার জানা উচিত, যেমন আপনার এটা একটা ক্রেডিট লিমিটের মতো, যেমন এটা জিনিসটা কী, যেমন আপনার লিমিট আছে এখন 2টা, ফর এক্সাম্পল এই বছরে ছিল জি আপনি ইউজ করেন নাই ফর হোয়াট এভার রিজন, আপনি নাই স্টাফ পান নাই বা কোনো একটা কিছু পান নাই, আপনার প্রয়োজন নেই, আপনি ইউজ করেন নাই, আপনি হঠাৎ করে এপ্রিলে বললেন আমার নেক্সট ইয়ার 2টা দরকার, ওরা আপনাকে দিবেই না, ওরা বললো ইউ হ্যাভেন ইউজড ইউর লাস্ট 2, দেয়ার ফর উই বিলিভ দ্যাট ইউ ডোন্ট নিড অ্যানাদার 2। যেমন ক্রেডিট কার্ডে কেউ যদি ক্রেডিট কার্ড লিমিট থাকে আসে ইউজ না করে, তারপর তারা ক্রেডিট কার্ডটা রিডিউস করে ফেলে, তো সেম এইভাবে এমনও আছে, যেমন আমি ক্লায়েন্ট দেখছি যে অনেকে ভাবে যে ও আমি 2টা ইউজ করি না তাহলে তো আমি 2টা পাবো, বা এই 2টাই ক্যারি অন হয়, সেটা না, এই 2টাই। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকে যাদের যাদের লিমিট আছে 6 এপ্রিল আই সেটা 0 হয়ে যাবে, এই বছরের যে লিমিট আছে আনটিল আনলেস ইউ ইউজড ইট, আপনি 5 এপ্রিল পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন, যদি ইউজ না করেন তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, এটা ক্যারি ওভার হবে না, এটা ক্যারি ওভার হবে না, এবং আপনি যদি ইউজ না করে ওই 2টাকে আবার চান পরবর্তী বছরে, আপনি লাইকলি মানে মোর লাইকলি আপনি নাও পাইতে পারেন, বিকজ রিজনটা তারাই দিবে যে আপনি লাস্ট ইয়ারও চাইছিলেন যেটা আপনি ইউজ করেননি। এই কারণে এই গেলে একটা, আর রিনিউয়াল অ্যালোকেশনের যে রিজনটা সবাইকে মনে রাখতে হবে যে সে রিজনটা বিভিন্ন কারণ হইতে পারে, এক্সপানশন হইতে পারে, আপনার এক্সিস্টিং মাইগ্রেন্ট ওয়ার্কারের হইতে পারে, অথবা আপনার এমন হইতে পারে যে আপনি অ্যান্টিসিপেট করছেন যে একজন আপনার ম্যাটারনিটি লিভে যাবে, বা একজন আপনার যে মাইগ্রেন্ট ওয়ার্কার সে ইনডিফিনিট পেয়ে যাবে, বা সে অন্য মুভ করতেছে অন্য জায়গায় চলে যাচ্ছে, চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে চলে যাচ্ছে, আপনি এটাও দিতে পারেন যে সে আর একটা জায়গায় জব পাইছে আমার এখানে এটা লাগবে, তো এইগুলো আপনাকে রিজন দিতে হবে রিনিউয়াল অফ অ্যালোকেশনে। বাট 2টা জিনিস বুঝতে হবে, রিনিউয়াল এবং অ্যাডিশনাল। আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আরেকটা ক্লায়েন্ট আমাকে ওই দিন দেখছি, রিনিউয়াল অ্যালোকেশন আপনি ক্লোজ করলেন ওইটা কিন্তু 2 বার লিখতে হয়, অনেকে সে কী করছে সে বলছে 1 ডিটেলসটা বক্সে দিছে, সেভ দিছে, হি থট দ্যাট ইজ সাবমিটেড, সেভ দিলে কিন্তু সাবমিট। এই ব্যাপারে আপনাকে জানতে চাবো যে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সাথে উদ্দেশ্যে বললেন যে রিনিউয়াল এবং অ্যাডিশনাল 2টা ডিফারেন্ট, এখন রিনিউয়াল অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অফ কস্ট অ্যালোকেশন যদি কেউ করতে চায় সেক্ষেত্রে
প্রসেসটা কি কি করবে হ্যাঁ প্রসেসটা হল এই যে এই যে আমি বললাম যে আপনি ম্যানেজমেন্ট সিস্টেমে যাবেন গিয়ে আপনি যখনই হোম পেজে যাবেন আপনি লেফটে দেখবেন যে রিনিউয়াল অফ এলোকেশন ক্লিয়ারলি লেখা আছে ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই একটা বক্স আসবে পপ আপ যেখানে আপনি লিখবেন কয়টা চান প্রথমে তারপরে রিজনটা বক্সে লিখবেন লেখার পরে আপনাকে আরেকটা দুইটা স্টেপ আছে অনেকে এই ভুলটা করে কি করে যেমন ওরা সেভ লিখে সেভ লেখা অনেকে ধারণা সেভ মানে সাবমিটেড এটা ট্রু না সেভ মানে এটা সিস্টেমে সেভ হলো তারপরে আরেকটা স্ক্রিন আসে যখন আপনি সাবমিট দিবেন দেন ইটস সাবমিটেড অনেকে এই এই রিজনটা লেখার পরে সেভ দেওয়ার পরে অনেকে ভাবে সাবমিটেড হয়ে গেছে যেমন আমার ক্লায়েন্ট লাস্ট মান্থে সে এটা করছে সেভ করছে কিন্তু এই মাসে আবার ইমেল আসছে তো সেখানে সে আমাকে বললো আমি দিলাম চাইলাম তাহলে কেন আমার কাছে ইমেল আসছে কারণ ওতে তিন মাসে তিনটা ইমেল দেয় আপনাকে রিমাইন্ডার ইমেল তো উনি বললো আমি তো চাইলাম কিন্তু আমাকে ইমেল দিল কেন তখন আমি বলছি যে আপনি নিশ্চয়ই এই ভুলটা করছেন উনি গিয়ে নিজে দেখে যে আসলে সিস্টেমে আবার ঢুকে দেখে যে আসলে ওই রিকোয়েস্টের বাটনটা এখনো কারণ আপনি যখন সাবমিট দিবেন তখন যদি আবার আপনি রিনিউয়াল অফ অ্যালোকেশনে যান দেন আপনি দেখবেন ওইখানে ইট ডাজন্ট ওয়ার্ক দেখবেন ওইটা ওই আপনার গ্রে হয়ে বসে আছে আপনি আর ক্লিক করলে হবে না এই জিনিসটা আপনি দেখতে পাবেন তো এখন হলো ওই যে আপনার আমি এখন যেটা আপনি বললেন যে এসএমএস সিস্টেমে গিয়ে আপনাকে রিকোয়েস্টটা করতে হবে এবং ওইখানে রিনিউয়ালের একটা অপশন থাকে তো ওইখানে কী ধরনের ডিটেলস দেওয়া উচিত এবং কতটুকু লিমিটেড 1000 ক্যারেক্টার বেশি চাইলেও লিখতে পারবেন না আপনি বেশি চাইলেও লিখতে পারবেন না আপনাকে এটা এই লিমিটেডের মধ্যে আপনাকে রিজনগুলো দিতে হবে এবং আমাদের একজন দর্শক লাইনে আছে আমরা কলটা নিয়ে ফিরে আসছি আলোচনা দর্শক আসসালামু আলাইকুম কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন ভাই আমি অর্ধম থেকে বলছি জি বলুন আমি আপনার প্রোগ্রামটা দেখলাম ভাই এই যে কেটা ওয়ার্ক পারমিট প্রোগ্রাম জি মানে আমি জানতাম স্যার যে এটা কি ওয়ার্ক পারমিট আবার মানে স্টার্ট হয়েছে এরকম জি 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 আপনি প্রোগ্রামটা দেখছেন আমাদের প্রোগ্রাম এখন চলছে আপনি স্ত্রীতে কথা বলছেন উনি জানতে চাচ্ছে ওয়ার্ক পারমিট কি আবার স্টার্ট হয়েছে কিনা নাকি এটা মানে দর্শক আপনি আরেকবার বলুন রিপিট এটা যে আমি বলতেছি যে আপনার যে ওয়ার্ক পারমিট প্রোগ্রামটা দেখাইছেন জি মানে এটা দা ওয়ার্ক পারমিট কি আবার স্টার্ট হইছে না এটা কিভাবে মানে ওয়ার্ক পারমিট এর দা অ্যাপ্লিকেশন করতে হয় কি ওটা তো জানার দায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আপনার জিনিসটা বা আমি দেশ থেকে কোনো মানুষ স্পন্সর করতাম পারমিট ওয়ার্ক পারমিট দা আপনার কি বিজনেস আছে জি জি কি বিজনেস রেস্টুরেন্ট আচ্ছা আমি বলতেছি আপনাকে ওয়ার্ক পারমিট অ্যাকচুয়ালি স্টার্ট না ওয়ার্ক পারমিট তো 2008 থেকেই স্টার্ট ও 2008 কি আরো বলতে পারো অনেক আগ থেকেই আগে ছিল এটার নাম ওয়ার্ক পারমিট সেটা সেই 1996-98 ওয়ার্ক পারমিটের নাম ছিল তারপর 2000 সালে ওয়ার্ক পারমিট ছিল 2008 থেকে পয়েন্ট বেস সিস্টেম স্টার্ট হয়েছে যেটাকে বলে টিয়ার টু আমরা নামটা দিয়েছি যদি ওয়ার্ক পারমিট প্রোগ্রামের কিন্তু টিয়ার টুটেই ওয়ার্ক পারমিট আগের ওয়ার্ক পারমিটেই ইনকর্পোরেট হয়েছে আপনার টিয়ার টু হিসেবে এবং এটা সবসময় আছে কিন্তু এটা এখন নতুন করে স্টার্ট হয় না এটা এটা না বাট এটা অনেকেই ইউজ করেন নাই কারণ আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওনারা মানে 2008 পরে পয়েন্ট বেস সিস্টেমে কারণ আগের ওয়ার্ক পারমিটগুলোতে মানে হোম অফিসের অফিসার বা কেউ ভিজিট করতো না রেস্টুরেন্টে যার কারণে অনেকেই একজন স্টাফ লাগলে এটা জেনারেল আপনি যাকে লাগবে তাকে অ্যাপ্লাই করবেন এখন যেহেতু এটা পয়েন্ট বেস সিস্টেম আসা পরে এটা সুপারভাইজ বাই হোম অফিস ডাইরেক্টলি তা মানে চেক করে ইন্সপেক্ট করে তার কারণে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টরা হয়তো বা অনেকেই রিল্যাকটেন্ট আর আমরা গত প্রোগ্রামে লাস্ট প্রোগ্রামে আলাপ করছি যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের ইদানিং পাইতে খুব কষ্ট হচ্ছে বিকজ ওই যে আপনারা রেস্টুরেন্টগুলো সবাই টেকওয়ে প্রোভাইড করেন যার কারণে লাইসেন্স পাইতে কষ্ট হয় আর রেস্টুরেন্টে মেইনলি রিকোয়ার শেফ এবং সেই শেফ আনতে গেলে আপনি যখনই শর্টেজ অকুপেশন দিয়ে ক্লেম করতে যাবেন তখন আবার ওরা বলবে যে আপনি টেকওয়ে প্রোভাইড করেন তো এইসব কিছু লুপহোল আছে বা এইসব ডিফিকাল্টি আছে বাট ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিট বলতে এটা ওপেন এটা আপনি করতে পারেন এটা কখনো মানে এটা বন্ধ না যদি তাদের ফুলফিল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন এবং মানুষ দেশ থেকেও আনতে পারবেন সবই সিস্টেম আছে কিন্তু এটা আপনাকে সিস্টেমেটিকলি অ্যাপ্লাই করতে হবে ইউজ করতে হবে ওদেরকে বুঝাইতে হবে এটা জেনুইন ভ্যাকেন্সি তারপরেই আপনি আনতে পারবেন নির্দর্শক আমরা এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি আমাদের প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউবে গিয়েও আপনারা আমাদের প্রোগ্রামগুলো অ্যাক্সেস করতে পারেন সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এই বিষয়ে যে আপনি যদি কাউকে নিয়ে আসতে চান বাইরে থেকে স্পন্সর করে কী করতে হবে আপনাকে ধন্যবাদ আপনার কলের জন্য আর ফিরে আসছি আলোচনায় আপনি আমাদেরকে বলছিলেন রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে তো আমি যে বললাম যে আপনি যখন অ্যালোকেশনে যাবেন তখন একটা বক্স আসবে সে বক্সে আপনি দিলেন দুইটা চারটা আপনাকে কিন্তু প্ল্যান করে ফেলতে হবে এখনই কারণ আপনি যদি আবার মিডিলে গিয়া দুই মাস পরে আবার আরেকজন চান বা তিন মাস পরে আমাদের হাতে আরেকজন দর্শক লাইন আছেন বেশ কিছু সুন্দর আমরা কলটা নিয়ে আসছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এই সব আমি মাতোয়া আসলাম আই ডোন্ট নো হোয়ার দ্য লাইন জি জি বলুন আপনি স্ত্রীতে কথা বলছেন মানে আমি এই জিনিসটা জানতাম যে
আমার বিজনেস আছে রেস্টুরেন্ট বিজনেস বুঝছেন মি জি এখন যদি আমি দেশটাকে খালি শেফ এটা খালি শেফ আনার ইয়ে আছে অপরচুনিটি আছে না আগে তো ওয়েটার আনা যায় জি দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য না আপনি আগে দিয়ে ওয়েটার আনতে পারবেন না কারণ ওয়ার্ক পারমিটটা ওরা হ্যাঁ আমাদের আসলে সময় হয়ে গেছে ব্রেক নেবার আমরা দর্শকের প্রশ্ন উত্তরটি বিরতির পর এসে আবার দিয়ে দিব দর্শক কোথাও যাবেন না ফিরে আসছি বিরতির পর আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে